বুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু গৌতম ইউটিউব চ্যানেল। আমি সাথে গৌতম। তো আজ একটা নতুন দিন শুরু হয়ে যাচ্ছে, সবাইকে গুড মর্নিং। অনেকদিন পরে ভিডিও স্টার্ট করলাম, আর চুল টুল সব কেটে ফেলেছে, আর ভালো লাগছে না, গরম লাগছে ভীষণ। তো ভাই, আজ হলো ভীষণ কষ্টের দিন, কারণ এই ঘরটাকে আমাকে ছেড়ে দিতে হবে, আর ইকো হচ্ছে ঘরের মধ্যে যাবো, কারণ নিজের হাতে করে ফ্ল্যাগ ফ্ল্যাগ দিয়ে সব সাজিয়েছিলাম। ওখানে তোমার ডিফেন্স লাইনের কিছু মানে ফর্মুলা আর কি, মানে ডিফেন্সের যে পড়াশোনার যে ফর্মুলা, হিন্দি, তারপর অনেক কিছু ছিল, সব লিখে রেখেছিলাম। আর এই ঘরে এখন ছেড়ে দিতে হবে, পাশের ঘরে থাকতে হবে। তোমরা সবাই জানো আমাদের নতুন বাড়িতে মা বাবা সব থাকে, বলেছিলাম, আমি তো যাইনি, আর আমি ওই পাশের ঘরটাই থাকি। আর সমস্যা, অনেক কিছু সমস্যা হয় ভাই, খাওয়া দাওয়া অনেক সমস্যা, এতে কী বলবো। ওই ঘরে থাকি, ওই ঘরটা দেখাচ্ছি কেমন। আর এই ঘরে ভাই আমার এটা হলো শেষ ভিডিও ভাই, আর এরপরে আমার ভাই থাকবে এই ঘরে, কাকার ছেলে। আর এই ঘরটা এখন আমি থাকি, লাইটটা জ্বালিয়ে নি দেখো, এগোচল হয়ে পড়ে আছে। এই আমার সব জিনিসপত্র এখানে চলে এসছে, জুতো, আর খাওয়া দাওয়া সব ভাই এখানেই করি। ওই বাড়িতে এখন আমি যাইনি, ভালো লাগে না ওই বাড়ি যেতে। তো ওই বাড়িতে খাওয়ার দাওয়া সব দিয়ে যায় মা এসে, আর মাঝে মধ্যে চলেও যায়, আর মানে সেই জন্যই বুঝতে পারছো যাওয়া আসার সমস্যা, আর তারপরে এসে ভিডিও ভিডিও করতে বহুত সমস্যা হয়। আর তাছাড়া অন্য অন্য কাজ থাকে, তার ফাঁকে ভিডিও করতে হতো, সেই জন্য সমস্যা টমস্যা হয়। তো এবার থেকে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার। আর কী বলবো, আমি বলে দিলাম যে রেগুলার ভিডিও আপলোড হবে, কিন্তু করতে পারি না, সময় পাই না। মেন সমস্যা হলো সময় পাই না, এদিক ওদিকে কাজে বাজে একটু যেতে হয় হালকা পাতলা, আর ওই বাড়ি খাওয়া দাওয়া আবার আসা, তো অনেক সমস্যা, ভাল লাগে না। তো একঘেয়ে জীবনে আবার একটা নতুন করে ফ্রেশ করে নিয়ে এলাম জীবনটাকে, আবার এবার থেকে রেগুলার ভিডিও আসবে ভাই। রত্নকুবের, তার রত্ন খোয়া গেছে, হাতে ছিল রত্ন, এখন রত্ন খোঁজা চলছে। সেই একটা পাওয়া গেছে, পাওয়া যায়নি সেটাই দেখতে পাচ্ছ। রত্নকুবের খুব টেনশন আছে, রত্নকুবের খুব টেনশন আছে, সাথে বসে বসে ইদে পেঙ্গিছে। তারা বন্ধুর রত্নকুবের রত্ন খুঁজতে খুঁজতে ওরা হয়রান হয়ে যাচ্ছে। ওরা রত্নকুবরের রত্ন খুঁজতে সবাই এই যে খাইলুলকা বসে রয়েছে, রত্নকুবের বলছি রত্নটা কি পাওয়া যাবে? হ্যাঁ স্যার, রত্নকুবের বলছি রত্নটা কি পাওয়া যাবে? আপাতত কোনো আশা নেই। কি কি বলছেন? একটা পাওয়া গেছে, ও মাই গড, কিন্তু আর দুটো পাওয়া কি বলতে পারছি না, ঠিক আছে। আল্লাহ তোমার কাছে বিচার দিল রত্ন করে, কি ভাগ্যকে টক্কর দেওয়া রত্ন, খোয়াকে ভাগ্যকে যে টক্কর দেয় তার নাম রত্নকুবের। আর ধনকে যে টক্কর দেয় তাকে বলা হয় ধনকুবের, আর এখানে রত্নকুবের। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। রত্ন খুঁজতে খুঁজতে এখন হচ্ছে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে ক্লাবের মধ্যে। খাইরুল খা, এখন ক্যারাম বোর্ড খেলা হবে আমাদের। খেলায় খেলতাম তাল গাছ, তো ক্লাবের মধ্যে এসে এখন ক্যারাম বোর্ড খেলছি তাল গাছ। ক্যারাম বোর্ড খাইরুল খা, এই যে লাদেন, আমি রত্নকুবের খেলা, ও রত্নকুবের মার, আমার ভাই খেলতে পারছিলাম না, খেলিও না, ওইদিন খেলি না, তো কত চল্লিশ, 140, আর তোর কত? 120, আর এর কত? 40, তোর কত? 30, আমাদের রত্নকুবের রত্ন খুঁজছে এইদিকে, আর রত্নকুবের খুব টেনশন আছে। তিরিশ তিরিশ খেলা হচ্ছে, তিরিশ বসালাম, 41 না 10 নিচ্ছে, ওর
বেকার কথা কত খানকে ছেলে এই চা তো আমার আড়া এবারটা না আমার হইনি আমি খারাপ করে ভাব হয়ে গেলাম সত্য ও মাস্টার এবার মিস্টে ভাই গেল মিস্টে না তো বাদ তুই এই বাদ এ বাদ আও গেল ও গেল এই বাদ বলো সব যাওয়ার মতো এখন ভাই দুটো আড়াইটা বাজে আর এখন যাচ্ছি ভাই পিন ছাটি বাগদা গোনা কাজ করি তো যখন বেশি মাছ আসে আর কি তখন ডাকে তখন যেতে হয় আর এখন বললো ফোন করে যে আসতে হবে আজকে বেশি মাছ এসছে সেই আর এমার্জেন্সি আর মাছ যাবে কোথায় মাছ যাবে তো মাছ গিয়ে এখন গুনবো খেয়ে দেয় হবে বেরোলাম বাড়ি থেকে আর ভিডিওটা হয়তো ফুল কন্টিনিউ করতে পারবো না কারণ আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে রাত হয়ে যাবে আর আবার পরের দিন দেখা হবে আর ভিডিও কন্টিনিউ করা অসম্ভব হয়ে যায় ভাই আর কোনো কাজ বাজ করলে তো মোটে সময় পাওয়া যায় না তো ভাই বাইরে চলে এসেছিলাম আর বাড়ি এলাম একটু আগে আর এখন বাজে নটা সাড়ে নটা বাজে ভাই আর ঘড়ি নেই আমার হাতে গেছিলাম মাছের ঘরে যেন মাছের ঘরে জলটাও ঘেরতে হয় তো খারাপ হয়ে যাবে সেই জন্য আর নেই আর এখন বাড়িতে এসছে আর এখন আছে নতুন বাড়িতে আর এখন খাওয়া দাওয়া হবে এসে একটু জবরদস্ত খাওয়া দাওয়া হবে সেই জন্য এসছি আর আসছি না রাতেরবেলায় একটু ইচ্ছে হলো হ্যাঁ সেই জন্য এলাম আর আমার সাথে একজন এসছে খাইডুলটা ওকে নিয়ে এসছে এবারে তার খাওয়া দাওয়া হয়ে গেলে ভাই আমার গন্তব্য যেটা মানে আমার পুরোনো বাড়ি সেটাতে যেতে হবে রাতেরবেলায় শুতে হবে ওখানে আর ওখানেই থাকি আমি ওখানেই খাই দাই সব কিছু ওখানেই করি তো আর খাওয়ার সময় ভাই কী কী হচ্ছে রেসিপি কী আর সাদা মাছ খাওয়া দাওয়া হবে আজকে তো সেটা আমি দেখাবো খাওয়ার সময় তো এখনও ভাই রান্না বান্না হয়নি আর মা বাইরে রান্না করছে রান্না বান্না হবে তারপরে খাওয়া দাওয়া করবো ওই দশটা সাড়ে দশটা বেজে যাবে তো তখন বাড়ি যেতে হবে খেয়ে দেয় ভাই এগারোটা বেজে যাবে তো খাওয়ার সময় ভাই দেখাচ্ছি কী কী রান্না হবে আজকে তো চলো একবার খাওয়ার সময় দেখা হবে তো বাইরে ভাই বৃষ্টি হচ্ছে আর মা রান্না করছে আর আমরা এখন বসে আছি আর ঘুম ঘুম পাচ্ছে মেন সমস্যা হলো ওখান দিয়ে এসে আরও বাড়ি এসে ঘুম ঘুম পাচ্ছে সমস্যা হলো ওটাই আর ভাই কারেন্ট ফারেন্ট নেই আমাদের এমার্জেন্সি আছে তো এমার্জেন্সি লাইট জ্বলছে উপরে এটা হলো এমার্জেন্সি লাইট তো ওটা জ্বলছে আর আমরা এখানে বসে আছি খাওয়া দাওয়া শুরু আজকে রান্না আছে ভাই চিলি চিকেন খাচ্ছে এখন ভাই চিলি চিকেন খাচ্ছে খাওয়া দাওয়া করে এটা হলো মেন্ডাকের মাংস ভাই মেন্ডাক টেস্ট তো খাওয়া দাওয়া করে নিই আর কাল সকালে আবার ভিডিওটা স্টার্ট হবে তো বিজয়টা চিল্লাচ্ছে ভাই তো কালকে সকালে ভিডিওটা কন্টিনিউ করবো কারণ ফোনে চার্জ দেয় আমার এখন খাওয়া দাওয়া হচ্ছে আর এবারে গিয়ে চার্জ দেবো আর এখনও কারেন্ট আসেনি ভাই ও চলো কালকে সকালে দেখা হচ্ছে তো গাইস সকাল হয়ে গেছিলো আর আমি একটু কাজ ছিল তো কাজে গেছিলাম আর সকালবেলা ফোন করে ডাকলো মাছ গুনতে হবে তো সকাল সকাল উঠেই মাছ গুনতে চলে গেছিলাম আর ভিডিও শুরু করিনি তো এখন ভিডিওটা শুরু করছে আর এখন সাইকেল ওয়াশ করতে সেখানে তো গাইস এখন সাইকেলটা ওয়াশ করাতে হবে দুই তিন দিন ধরে বৃষ্টিতে দেখো কী অবস্থা সব কাদা জমেছে সব তো লাইট হলো সব দেখো সব কাদা তো ওয়াশ করাতে নিয়ে গেলাম নতুন বাড়িতে দেখো দেখো আর ধোয়া হয় না অনেক দিন বাড়িতে ছিলাম না তো ধোয়া টোয়া হয় না তো আজকে ভাবছি ওয়াশ করাবো বেশ ভালোভাবে ধুয়ে টুয়ে রাখবো আর এটা হলো বাড়ির পিছন সাইডে যে বাগান মতো করেছিলাম সে বাগানের মধ্যে এসে এর মধ্যে আর সামনের দিকে হয় কাদা সব সামনের দিকে হালকা হালকা শুকাচ্ছে এদিকটা আর এদিকে সামনে বাড়ির সামনে তো অত জায়গা নেই সেই জন্য পিছন সাইডে এসে তাই ধুচ্ছি আর ওদিকে মোটর খাটানো হয়ে গেছে আর পাইপটা টানবো একটু টেনে তাই জলটা দিয়ে ওয়াশ করবো তো বাড়ির পিছনের সাইডটা এটা মাঠ সামনে মাঠ খোলামেলা মাঠ একদম আর সাইকেলটা ওয়াশ করতে হবে এখানে ফেলে মানে আমি ওয়াশ করছি তো ওয়াশ করার কিছু সিনেমেটিক শট দেখো দেখে কেমন লাগে কমেন্ট করো অবশ্যই জানিও তো চলো Pretending no one is to blame. Too late to reignite our flame. How did I not see you running? How did I get behind? How did I not see this coming? Guess all you left me. Twice, finally.
সাইকেল টাইকেল সব ধোয়া কমপ্লিট, তারপরে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভাই অন্য ইউটিউবারদের মতো ভাই আমি বলতে পারি না, ততক্ষণের জন্য ভালো থাকবে পরের ভিডিও দেখো এইসব বলতে পারি না, নিজের স্বার্থের জন্য। তোমরাই ভেবে দেখো ভাই নিজের স্বার্থের জন্য কেন বললাম, কারণ ততক্ষণের জন্য ভালো থেকো বলে আবার বলে যে পরের ভিডিওটা দেখো ভালো লাগলে কমেন্ট টমেন্ট করে জানিও এইসব বলে, সেই জন্যই আমি বললাম যে স্বার্থ যে যার স্বার্থের জন্যই বলে ভাই। তো আমি আমার ভিডিও ইচ্ছা হলে দেখবে, না ইচ্ছা হলে দেখবে না, কোনো যায় আসে না ভাই। তো মানে আমি আমার লাইফস্টাইলটাকে ধরে তুলে ধরি আর কি, মানুষের সামনে আমি কী করি কী কোথায় যাই না যাই এগুলো তুলে ধরি, তো দেখতে ইচ্ছে হলে দেখবে। আর ভাই মস্তি লাইফ ভাই, আমাদের ভাই জীবনটা মস্তিতে কাটে সেই জন্যই সেগুলো দেখায় আমি ভাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যা ইচ্ছা তাই করবেন, আর দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই, চলো।